আসসালামু আলাইকুম, উই আর ফর ইউ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আমাদের ঈদ পরবর্তী নতুন আরও একটি এপিসোড নিয়ে। আমাদের আজকের গন্তব্য লেক ফেয়ারফ্যাক্স পার্ক, উদ্দেশ্য বারবিকিউ পার্টি। পার্কটি আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রেস্টন শহরে অবস্থিত। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে আধ ঘন্টার পথ এবং আমার বাসা অর্থাৎ স্টার্লিং থেকে মাত্র 15 মিনিটের পথ। পার্কটির আয়তন 476 একর এবং লেকের আয়তন 20 একর। এখানে আছে ওয়াটার মাইন ওয়াটার পার্ক, বোট রেন্টাল, ক্যারোসল, পিকনিক শেল্টার এবং স্কেট পার্ক। পিকনিক শেল্টারগুলো আপনি চাইলে রেন্ট নিতে পারেন। লেক ফেয়ারফ্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে রেন্ট এর যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমরা কোনো পিকনিক শেল্টার রেন্ট নিইনি, খুব বেশি লোক না হলে রেন্ট না নেয়াই ভালো। আমরা সুবিধা মতো ছায়াযুক্ত একটি জায়গা বেছে নিলাম আমাদের আজকের বারবিকিউর জন্য। আজকের বারবিকিউতে ছিল চিকেন এবং বিফের বটি কাবাব, এটিকে অনেকে বিহারি কাবাবও বলে থাকে। আমরা দুটো চারকোল গ্রিল নিয়ে এসেছি, একটি বিফের জন্য এবং অপরটি চিকেনের জন্য। মাংসগুলো শিকে ভরে প্রস্তুত করে নিচ্ছি, ততক্ষণে আমাদের গ্রিলটাও রেডি হয়ে যাবে। মাংসগুলো বাসা থেকেই ম্যারিনেট করে নিয়ে এসেছি। মাংসগুলো আমি ওভারনাইট ম্যারিনেট করেছি, এতে করে কাবাবের টেস্ট বহুগুণ বেড়ে যায়। সবাই অধীর আগ্রহে বসে আছে কাবাবের জন্য। বাচ্চারাও খুবই পছন্দ করে এ ধরনের সামার আউটিংয়ে। তারা কাবাব খেতে যতটা না পছন্দ করে, তার চেয়ে বেশি পছন্দ করে এ ধরনের পার্টিগুলো। মাংসগুলো খুব সাবধানে শিকে গেঁথে নিতে হয়, নয়তো মাংস খুলে পড়ে যাবার সম্ভাবনা থাকে। আর মাংস শিক থেকে পড়ে গেলে সেটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
আমাদের শিকগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলোকে গ্রিলে দেবার পালা। শিকগুলো একটু সাবধানে গ্রিলে দিতে হয় যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। আমিও তাই করছি, কেননা একবার লেগে গেলে আলাদা করা খুবই মুশকিল। আমি বিফ এবং চিকেনের জন্য আলাদা গ্রিল ব্যবহার করেছি যাতে কাবাবের পারফেক্ট টেস্ট পাওয়া যায়। আমাদের কাবাব রেডি, এখন লবণ দেখার পালা। সবাই লবণ দেখার জন্য রেডি। আসলে কাবাব খুবই মুখরোচক একটি খাবার, সবার জিভে জল চলে আসে কাবাব দেখলে, কারোই আর তর সইতে চায় না। আমার ওয়াইফ এবং ভাবি খাবার পরিবেশনে ব্যস্ত আর আমরা খাওয়ায় ব্যস্ত। কাবাব ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার, আর আমেরিকার প্রায় প্রত্যেকটি পার্কেই বারবিকিউয়ের খুব সুন্দর ব্যবস্থা থাকাতে সবাই সামারটাতে বারবিকিউ করে। সবাইকে খুব মজা করে কাবাব খেতে দেখে আমিও আর বসে থাকতে পারলাম না, বসে পড়লাম কাবাব খেতে। টেস্টের কথা আর নাই বা বললাম, খাওয়া দেখেই বোঝার কথা।
খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম এবং আড্ডা। আসলে আমেরিকার ব্যস্ত জীবনে এভাবে একসাথে হয়ে আড্ডা দেওয়াটা খুবই কঠিন, তাই সুযোগ পেলেই চলে যাই সুন্দর কোনো প্লেসে সবাই মিলে একসাথে। খাওয়া দাওয়া এবং আড্ডা শেষে একটু খেলাধুলা হলে মন্দ হয় না, তাই একটু ব্যাডমিন্টন খেলা। বহু বছর পর ব্যাডমিন্টন হাতে নিলাম। ভাবিরাও আর বসে থাকতে পারলো না, তারাও বাচ্চাদের নিয়ে শুরু করলো পিলো পাসিং। সবাই খুব আনন্দ করলাম আমাদের আজকের এই আয়োজনে। বারবিকিউ পার্টি শেষে ঘরে ফেরার পালা। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।